আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মানসিক ভারসাম্যহীন যুবককে বাবা মায়ের কোলে ফিরিয়ে দিলেন বিডিও। শর্ট সার্কিটে ভস্মীভূত যাত্রী বোঝাই বাস। আমসত্ত্ব উৎপাদনে চরম ঘাটতি মালদায়। কাঠ ব্যবসায়ীদের বিক্ষোভ কেশপুরে। মেয়র পরিষদ শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয় আসানসোলে। পুরনো মাটির বাড়ি ভাঙতে গিয়ে জখম গৃহকর্তা। পথ অবরোধ করে বিক্ষোভ পরিবহন চালকদের। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 2.95%। আসছে বিস্তারিত খবরে। মানসিক ভারসাম্যহীন যুবককে বাবা মায়ের কোলে ফিরিয়ে দিলেন বিডিও। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বাজার এলাকার ঘটনা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসিক ভারসাম্যহীন যুবক বছর 24-এর অতনু মালি গত 3 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সেখান থেকে তার ঠিকানা হয় ভারত বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জ বাজার এলাকায়। কখনো কারুর বাড়ির বারান্দায়, আবার কখনো হাসপাতালের বাইরে অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছিল হিঙ্গলগঞ্জের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষের চোখে পড়ে গত 14 জুন মঙ্গলবার। এই মানসিক ভারসাম্যহীন যুবক ঘোরাঘুরি করছিল, সে তার ঠিকানা বলতে পারছিল না। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। প্রথমে নজরে আসে হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ির। তার সহযোগিতায় সব রকম প্রচেষ্টা চলতে থাকে। প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপর চুল দাড়ি কাটিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তাকে দুবেলা ঠিকমতো খাওয়া দাওয়ার পর তিনি আশ্রয়ের ব্যবস্থা করেন। এরপর যোগাযোগ করার চেষ্টা করেন তার পরিবারের সঙ্গে। প্রথমে নিখোঁজ যুবকের ছবি দিয়ে পশ্চিম মেদিনীপুর ঘাটালের মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন। তারপর ওই এলাকার বিডিওর সঙ্গে যোগাযোগ শুরু করেন নিজে। তারপর আজ ওই নিখোঁজ যুবকের বাবা মা ও দাদার হাতে উপযুক্ত নথিপত্র দেখে তুলে দেওয়া হয়। বাবা মা তাদের সন্তানকে ফিরে পাওয়ায় খুশি পরিবারে। অন্যদিকে দাদা লালমোহন মালি জানান, এলাম বলতে আমাদের ওখানে প্রধান সেই আমার বাবাকে ঠিকানাটা দিয়েছে, বলছে এই জায়গায় পাওয়া গেছে তোমার ছেলেকে, আর আমাদের এখান থেকে ফোন আসছে, আসতে আমরা সব আসছি ওখান থেকে। আপনার ভাই পেয়ে আপনার কতটা খুশি? আমি খুব খুশি হয়েছি। আপনার ভাইয়ের নামটা বলবেন? আমার ভাইয়ের নাম অতনু মালি। বাড়ি কোথায়? বাড়ি পশ্চিম মেদিনীপুর। আমার ভাইকে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন ধরে আমরা খোঁজাখুঁজি করছি, নিকটতম আত্মীয় থেকে শুরু করে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও আমরা খোঁজ পাচ্ছিলাম না। যেভাবে বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মৃধা, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ তাদের সহযোগিতা করছেন, তাতে তাদের কৃতজ্ঞতা জানালে ছোট করা হবে। 1998 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যের প্রায় 83 জন যুবক যুবতীকে হিঙ্গলগঞ্জের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ তার নিজের চেষ্টায় ফিরিয়ে দিয়েছেন। ভগবানপুর মনোহরপুর 2 পঞ্চায়েতের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তিনি ঘুরতে ঘুরতে হিঙ্গলগঞ্জে চলে আসেন। চলে আসার পরে আমাদের নজরে পড়ে, ব্যবসায়ী সমিতির সদস্যদের নজরে পড়ার পরে তাকে খাওয়া দাওয়া দিয়ে পরিচর্যা করে ও মানসিক ভারসাম্যহীন ডাক্তারকে সাইকিয়াট্রিস্ট ডাক্তারের সঙ্গে আলোচনা করে তাকে ওষুধপত্র চালু করে দেওয়ার পরে ধীরে ধীরে তার বাড়িতে খবর পৌঁছানোর পরে আজ তার বাবা এবং তার ভাই প্রয়োজনীয় সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন। আজকে আমরা বিডিও সাহেব এবং আমাদের সভাপতি ম্যাডাম পঞ্চায়েত সমিতির আছেন, তাদের উপস্থিতিতে আজকে এই একজন পথ হারানো ছেলেকে তার বাবার হাতে আমরা আজকে তুলে দিতে পারছি। এটা নিয়ে আমরা 83 জন এরকম মানসিক প্রতিবন্ধীকে আমরা তাদের পরিবারের হাতে ফিরিয়ে দিতে পারলাম। এই ধরনের কাজ করে তিনি মানসিক শান্তি পান বলে জানিয়েছেন। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শর্ট সার্কিটে ভস্মীভূত যাত্রী বোঝাই বাস। গতকাল রাত 12টা নাগাদ কাঁথি বেলদা রাস্তায় কেশুরকুন্দা বাস স্টপেজের কাছে একটি বিয়ে বাড়ি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ খুঁটিতে ও একটি দোকানে সজোরে ধাক্কা মারে। বিদ্যুতের খুঁটিতে প্রথমে ধাক্কা মারলে শর্ট সার্কিটে পুরো গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মোট 4 জন গুরুতর জখম হয়েছেন, তাদেরকে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কাথি থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। কি হয়েছে, আমি যখন আসি আমার আলু পেঁয়াজ দোকান ছিল, রাত্রি 9টা সাড়ে 9টার দিকে বন্ধ করে আমি বাড়ি চলে গেছি। এবার স্থানীয় লোক ফোন করে বললো যে দোকান ভেঙে গেছে। যখন আসি দেখি মনে হয় আমার আলু 10 বস্তা ছিল, পেঁয়াজ 8 বস্তা ছিল, ডিম ছিল আর আদা রসুন, তারপরে নারকেল ছিল, কুমড়া ছিল, ওগুলো দেখি যখন তারপরে আগুন জ্বলে মনে হয় পুড়ে গেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। আম সত্ত্ব উৎপাদনে চরম ঘাটতি মালদায়। আমের জেলা মালদায় এবছর আম সত্ত্ব উৎপাদনের ক্ষেত্রে চরম ঘাটতি দেখা দিয়েছে। আম সত্ত্ব প্রস্তুতকারকেরা বলেছেন, এবারের প্রতিকূল আবহাওয়া এবং ঝড় বৃষ্টির কারণে আম উৎপাদন অনেকটাই কম হয়েছে। তার উপর আম সত্ত্ব তৈরি করার ক্ষেত্রে এবার আমের ফলন সেইভাবে না হয় বিভিন্ন জাতের আম চড়া দামে কিনতে হচ্ছে। এর পাশাপাশি কয়েকদিন ধরে মেঘলা আবহাওয়া এবং রোদের তাপ না থাকায় আম সত্ত্ব তৈরিতে চরম সমস্যা দেখা দিয়েছে। বেশি দাম দিয়ে আম সত্ত্ব বিক্রি করলে তাতে গ্রাহক বা পাইকারেরা আগ্রহ দেখাবে না, তাই এবছর অনেক কম আম সত্ত্ব উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তাও সেটি চড়া দামেই ক্রেতাদের কিনতে হবে বলেই আশঙ্কা করছেন মালদার আম সত্ত্ব প্রস্তুতকারকেরা। উল্লেখ্য, ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে আম সত্ত্ব প্রস্তুতকারকেরা রয়েছেন। বিশেষ করে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিজেদের বাড়িতে প্রতি বছর গরমের মরশুমে এই আম সত্ত্ব তৈরির কাজ করে থাকেন, কিন্তু এবছর তাদের গলায় দুশ্চিন্তার সুর শোনা গিয়েছে। কোতোয়ালি গ্রামের আনন্দময়ী মহিলা সংঘ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা 25 বছরেরও বেশি সময় ধরে আমসত্ব তৈরির কাজ করে আসছেন। আগের বছর যে পরিমাণ আমসত্ব হয়েছিল তার 5% এই বছর হচ্ছে না। কতটা পরিমাণ হয়েছিল আগের বছর? আগের বছর আমাদের বাড়িতেই হয়েছিল মোটামুটি 4 কুইন্টাল, আর এবার হয়তো খুব 50 থেকে 60 কিলো হবে, 1 কুইন্টালও জুটবে না। কেন? আম নেই, এক কথায় আম নেই। 2 নম্বর হচ্ছে আমের রেট এক্সেস হাই, 3 নম্বর হচ্ছে ওয়েদার খারাপ, ওয়েদারের জন্য আম নষ্ট হয়ে যাচ্ছে। সোমায়া দেবী আরো বলেন, হিমসাগর, ফজলি, আশ্বিনা, গোপালভোগ এরকমই বেশ কিছু জাতের আম দিয়ে আম সত্ত্ব তৈরি হয়ে থাকে, কিন্তু এবছর আমের উৎপাদন অনেক কম হয়েছে, তার উপর আবহাওয়া ঠিক মতো যাচ্ছে না, তাই এবারের আম সত্ত্ব উৎপাদন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এই অবস্থায় সরকার ও প্রশাসনের সহযোগিতা পাওয়ার দাবি করেছেন মালদার বিভিন্ন আম সত্ত্ব প্রস্তুতকারকেরা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কাঠ ব্যবসায়ীদের বিক্ষোভ কেশপুরে। গাছ কাটার ক্ষেত্রে আইনের সরলীকরণ করতে হবে দাবি নিয়ে কেশপুরে বিক্ষোভ কাঠ ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গল নিধন বন্ধ করতে গিয়ে প্রশাসন কড়াকড়ি নিয়ম করেছে গাছ কাটার ক্ষেত্রে, তাতেই চাপে পড়ে গিয়েছেন বিভিন্ন কাঠ ও গাছ ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিডিও অফিসের পর আজ বৃহস্পতিবার কেশপুরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি, নন ফরেস্ট এরিয়াতে ফরেস্ট আইন লাগু করা যাবে না, অন্তত চাষির গাছ কাটার ক্ষেত্রে আইনের সরলীকরণ করতে হবে। গত 17 মে মেদিনীপুর শহরে প্রশাসনিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাছ কেটে অবৈধ পাচার রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে 70টির বেশি কাঠ চেরাই মিল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশি ধরপাকড়ে 19 জনের বেশি গাছ চোরাকারবারি গ্রেপ্তার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে বহু কেটে ফেলা গাছ। তারপরেই ব্যবসার ক্ষতি হচ্ছে বলে দাবি করেন বিক্ষোভে শামিল মেদিনীপুর পূর্ব ও পশ্চিম জেলার কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি। গত 2 দিন আগে দাসপুর বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। আজ বৃহস্পতিবার সংগঠনের কেশপুর জোনের পক্ষ থেকে মিছিল করে বিক্ষোভ দেখানো হয় কেশপুর বিডিও অফিসে। কেশপুর কলেজের সামনে থেকে মিছিল করে গিয়ে কেশপুর বিডিও অফিসে বিক্ষোভ করে ডেপুটেশন দেন তারা। সংগঠনের নেতা গৌধরী সামন্ত বলেন, প্রশাসনের পক্ষ থেকে একাধিক নিয়মের কড়াকড়ি। আজকে যে মূলত আপনাদের ডেপুটেশন, কোন কোন বিষয়কে সামনে রেখে ডেপুটেশন দিচ্ছেন? আজকে আমরা পূর্ব এবং পশ্চিম মিদনাপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে কেশপুরে এই ব্লকে উপস্থিত হয়েছি। কারণ মূলত আমরা 3-4টে মূলত কারণ হচ্ছে যে চাষির গাছের উপরে পুলিশি হয়রানি করা বন্ধ করতে হবে, আর চাষির গাছকে কৃষি পণ্য হিসাবে গণ্য করতে হবে। তৃতীয় হচ্ছে যে ফরেস্টের আইন, ইতিমধ্যেই আমাদের পূর্ণতন বক্তারা বলে গেছেন যে কৃষি এক ফরেস্ট এলাকা, একটা আলাদা জায়গা, আর কেশপুর থেকে শুরু করে পশ্চিম মিদনাপুরে যে ব্লকগুলো রয়েছে, কেশপুর মিদনাপুর শাখা, দ্বিতীয় হচ্ছে খড়গপুর 2, টিংলা, সবং এবং ডেবরা,
এইসব এলাকা হচ্ছে নন সোশ্যাল ফরেস্ট এলাকা, এখানে ফরেস্টের আইন লাগু করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ এবং ডেপুটেশন। গাছের ক্ষেত্রেও তাই আমাদের মতো ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী ও কাঠের উপর নির্ভরশীল ব্যবসা মার খাচ্ছে, তাই অবিলম্বে এই আইনের সরলীকরণ দাবি করছি আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, গ্লোব নিউজ। মেয়র পরিষদ শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয় আসানসোলে। অবশেষে রাজনৈতিক জল্পনা উড়িয়ে মেয়র পরিষদ শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয় আসানসোল পৌর নিগম মিটিং হলে। প্রথম ধাপে 5 জন মেয়র পরিষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়। মহানগরী বিধান উপাধ্যায় গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র, দিব্যেন্দু ভগত, মানস দাস এবং সুব্রত অধিকারী, এই 5 জনের নাম ঘোষণা করা হয়। আসানসোল পৌর নিগম চত্বরে খুশির আবহাওয়া, বাজি সবুজ আবির এবং বাজনা বাজিয়ে উল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আমি প্রথমেই বলছি, পুরনো কাউন্সিলর হিসাবে পার্টি সঠিক নির্ণয় আজ হয়তো নিয়েছে। পার্টির কাছে খবর ছিল যে আমি MIC না হয়ে MIC-র কাজ করতাম, আজ আরও গুরু দায়িত্ব দিয়েছে, সেটা আসানসোলবাসীর কাছে আমাকে পৌঁছে দিতে হবে, যে ডিপার্টমেন্ট পাবো সেই পরিষেবা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পুরনো মাটির বাড়ি ভাঙতে গিয়ে জখম গৃহকর্তা। পুরনো মাটির বাড়ি ভাঙতে গিয়ে বোমা ফেটে জখম বাড়ির গৃহকর্তা। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কাথি দেশপ্রাণ ব্লকের গোটসাউরি গ্রামের। পরিবার সূত্রের খবর, গতকাল সকাল থেকে পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল, তালা খুলতে গিয়ে ফেটে যায় বোমা। ঘটনায় গুরুতর জখম পরিবারের গৃহকর্তা দিবাকর বারিক। স্থানীয়দের কথায় পুরনো মাটির বাড়ি ভাঙায় বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর জখম হন পরিবারের গৃহকর্তা দিবাকর মালিক, তিনি কাথি দারুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে এই ধরনের বোমা, কবে, কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছিল তাই নিয়ে আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার পরে কাথি থানার পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করেন। পুলিশ সূত্রে জানা যায় কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন তা তদন্ত সাপেক্ষ। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। পথ অবরোধ করে বিক্ষোভ পরিবহন চালকদের। লাগাতার পুলিশ ও পরিবহন দপ্তরের কর্মীদের হয়রানি। পথ অবরোধ করে বিক্ষোভ ছোট চার চাকার পরিবহন চালকদের। আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি গোশালা মোড়ে পিকআপ ভ্যান রাস্তায় রেখে পুলিশের হয়রানির প্রতিবাদ করে চালক এবং মালিক পক্ষ। এতে অংশ নেয় ধূপগুড়ি, ময়নাগুড়ি, ফলাকাটা প্রভৃতি এলাকার ছোট গাড়ির চালক থেকে মালিক সবাই। ঘটনা প্রসঙ্গে সৌরভ ঘোষ জানান, আমরা কাঁচা সবজি নিয়ে পথে যাতায়াত করি, পুলিশ MVI ওভারলোড না থাকলেও চালান কাটতে চায় হাজার হাজার টাকার। চালান না কাটলে ঘুর পথে 25-30 হাজার টাকা দাবি করে, তাই আজ আমরা সব সিন্ডিকেট এক হয়েছি। আমাদের দেখেন পিকআপে নিয়ে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ফাইন কাটতেছে 20,000-25,000-30,000। কেন কেন ওভারলোড মাল থাকে আমাদের গাড়িতে, কাঁচামালের গাড়ি ওভারলোড থাকে, তারপরেও ফাইন কাটে, পুলিশও টাকা নেয়, MVIও টাকা নেয়। চালান কেন না অসাধু ভাবে চালানও কাটে, চালান কাটে দিলে 36,000-40,000 এরকম চালান কেটে দেয়। আর অসাধু ভাবে পুলিশ টাকা নিয়ে ওরকম। আজকে কোথায় আটকাইছে কোথায় আপনাদের? আমাদের আজকে আটকায় নেই, আমাদের এটা নিয়ে জানা মিটিং হয়েছে, সব সিন্ডিকেটের লোক আসছে, ধূপগুড়ি, ফালাকাটা, ময়নাগুড়ি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 230 জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত 2,20,724 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 58 জন। রাজ্যে করোনায় মোট সুস্থ 19,98,530 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার 98.90%। একদিনে করোনা পরীক্ষা হয় 7,784 জনের। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 2.95%। করোনায় রাজ্যে এখন চিকিৎসাধীন 1,037 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।